শুক্রবার ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ নির্বাচন, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার ছিল শেষ তারিখ। অধ্যক্ষ পদে বিজেপি প্রার্থী নির্বাচিত হয়েছেন বিশ্ববন্ধু সেন, অন্যদিকে বিরোধী জোটের প্রার্থী হয়েছেন গোপাল রায়। এদিন মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়ে বিধানসভা সচিবের হাতে মনোনয়নপত্র তুলে দেন বিশ্ববন্ধু সেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন মন্ত্রী রতনলাল নাথ বলেন, যেহেতু ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তাই বিধায়ক বিশ্ববন্ধু সেনের নাম প্রস্তাব করা হয়েছে। এর পাশাপাশি তিনি এদিন নাম না করে সুদীপ রায় বর্মনকে তীব্র কটাক্ষ করে বলেন, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ইংরেজিতে বিজ্ঞ হলেও অঙ্কিতে কাঁচা, তাই অঙ্ক শিক্ষার পরামর্শও দিলেন মন্ত্রী রতনলাল নাথ। আমাদের প্রার্থী যিনি, উনি অভিজ্ঞ এবং দীর্ঘদিন ধরে বিধানসভায় রয়েছে, এর আগে উপাধ্যক্ষ ছিলেন, সুতরাং ওনার অভিজ্ঞতা আপনারা দেখেছেন। সুতরাং সবাইকে অনুরোধ করব, সবাই যেন ওনাকে ভোট প্রদান করে। বিরোধীরা কি বলছে, বিরোধীরা বলছিল কেউ কেউ আমার জনৈক সদস্য আলবিদা পলিটিক্স বলেছে ভারতীয় জনতা পার্টি ডাবল ডিজিট পার করতে পারবে না। উনি হতে পারে ইংরেজিতে এক্সপার্ট, কিন্তু ম্যাথমেটিক্সে উনি খুব কাঁচা। আমি অনুরোধ করবো ওনাকে আমাদের যাদববাবু থেকে যেন অঙ্কটা শিখে নেয়, এবং রাজনীতির রসায়ন কী এই জিনিসটা আমাদের যাদবলাল নাথ ভালো বুঝে, তো ওনার সাথে কিছু কোচিং নেওয়া দরকার। বিধানসভায় শাসক বিরোধী উভয় দলই থাকবে, আলোচনাক্রমে রাজ্যের উন্নয়নে আমাদের সকলকে একসঙ্গে মিলে কাজ করতে হবে। যেহেতু বিশ্ববন্ধু সেন মেজরিটি দলের প্রার্থী, তাই আমার সকলের কাছে অনুরোধ যেন সবাই ওনাকে সমর্থন করেন। পাশাপাশি মন্ত্রী রতনলাল নাথ এদিন অনুরোধ করেন বিরোধী দলের প্রার্থী যেন মনোনয়ন প্রত্যাহার করে নেয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।